রাস্তায় পণ্যবাহী ট্রাক আটকে পড়ায় ডুয়ার্সের সাথে চামর্চি দিয়ে শামসি ভুটানের আন্তর্জাতিক সড়ক যোগাযোগ রবিবার বেলা তিনটে থেকে বন্ধ হয়ে রয়েছে বানাহাট চামর্চি মোড় থেকে চামর্চি পর্যন্ত শামসি ভুটানের প্রবেশদ্বার গেট পর্যন্ত সড়ক পথে দূরত্ব সাত কিমি রবিবার দুপুরে পর থেকে এই দুই দেশের মধ্যে আন্তর্জাতিক সড়কে বড় বড় গর্তে ট্রাকের চাকা আটকে রাস্তা দুপাশেই ট্রাক আটকে রয়েছে ফলে দুই দেশের মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে ডুয়ার্সের বহু মানুষ চামরচি থেকে এই রাস্তা দিয়ে ধুপগুড়ি ব্লক পঞ্চায়েত সমিতি অফিসে যায় সোমবার রাস্তা বন্ধ থাকায় রেশন কার্ডের জন্য তারা আসতে পারেনি নিত্যদিনে কাজের জন্য ডুয়ার্স এবং শামসি ভুটানের নাগরিকদের যাতায়াতের মারাত্মক সমস্যা হয়েছে মানাহার থানার পুলিশ এখনও পর্যন্ত ঘটনাস্থলে না পৌঁছানোই আন্তর্জাতিক সড়কে যানবাহন চলাচল দুই দেশের মধ্যে স্বাভাবিক হয়নি চামর্চির আগে পলাশবাড়ির চা বাগানের সামনে থেকে প্রায় দুই কিলোমিটার রাস্তা জুড়ে তীব্র যানজট রয়েছে কী হয়েছে দাদা এখানে কোন জায়গা এটা আন্তঃরাষ্ট্রীয় সাক রোড শামসি ভুটান টু বানাহাট যাওয়ার যে রাস্তা সে রাস্তা গতকালকে বিকাল তিনটে থেকে এটা বন্ধ হয়ে আছে বন্ধ হওয়ার কারণ হচ্ছে গেল কিছু এই পাথর বোঝায় গাড়ি সেটা রাস্তার মাঝখানটায় ব্রেকডাউন হয়ে আছে দুই দু তিন তিন ঘাড়া গাড়ি যেই কারণে গতকালকে বিকাল তিনটে থেকে এখন পর্যন্ত রাস্তা বন্ধ হয়ে আছে আর সেই বন্ধ হয়ে বন্ধ হয়ে যাওয়ার কারণে আজকে এই আন্তঃরাষ্ট্রীয় যে রোডে যে মানুষ যারা চলাচল করে ওই অত্যন্ত ব্যাকওয়ার্ড প্যালেস এরিয়া চামুর্চি যারা দৈনন্দিন কাজে অফিসিয়াল কাজে জলপাইগুড়ি শিলিগুড়ি এবং ধূপগুড়ির বিডিও অফিস ডিএম অফিসে যেতে হয় তারা আজকে সবাই মানে কেউ যেতে পারছে না এখন বিজি মানে এখানে যোগাযোগ ব্যবস্থা সমস্তটাই বন্ধ হয়ে আছে তো এবং এই রাস্তার গুরুত্ব এতটুকু আছে যে শামস্রি ভুটান যে ডিস্ট্রিক্ট শামসি রয়েছে ভুটানের তারও এটা দরবাজা এই রাস্তা দিয়ে তাদেরকে যাতায়াত করতে হয় কিন্তু এই রাস্তাটা যেহেতু আন্তঃরাষ্ট্রীয় সার্ক রোড ঘোষণা হয়েছে আছে কেন্দ্রীয় সরকারি এজেন্সি গ্রিপের আন্ডারে আছে তাদেরকে খুব দরকার খুব তাড়াতাড়ি এই যে রাস্তার যে বেহাল দশা সেটাকে তাড়াতাড়ি মেরামত করেছে রাস্তাকে একটা জায়গায় নিয়ে আসা যাতে এই লোকে এই অত্যন্ত মানে ব্যাকোয়ার্ড প্লেসের লোকজনের যে দুরবস্থায় পড়ে আছে তারা যেন ওই জায়গা থেকে মুক্তিটা পায় কত ঘন্টা হলে এই বন্ধ হয়েছে রাস্তাটা এটা গতকালকে বিকাল তিনটে থেকে বন্ধ হয়ে আছে আপনারা কি চাচ্ছেন রাস্তাটা ক্লিয়ার হোক আমরা চাচ্ছি রাস্তাটা ক্লিয়ার হোক এবং প্রশাসনকে তৎপর হওয়া উচিত আজকে লোকাল প্রশাসন যেভাবে আজকে আমি যা দেখতে পারলাম যে লোকাল প্রশাসনের তৎপরতা অনেকটাই কম সেখানে ওনাদেরকে তৎপর হওয়া উচিত এবং অত্যন্ত এইসব লোক আজকে এমন একটা দিন এই অঞ্চলে চামর্চি অঞ্চলের প্রত্যেকটা মানুষের যে রেশন কার্ডের যাতে সমস্যা আছে তারা আজকে ধূপগুড়ি বিডিও অফিসে যাবেন রেশন কার্ডের কাজের জন্য তারা যেতে পারছে না সেই চামর্চি থেকে আমাদের বানাহাট তেরো কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে হেঁটে তারা বানাহাট যাচ্ছে তাদের কি দূরণ অবস্থা আজকে যদি ওই রেশন কার্ডটা না পায় আজকে একটা চা বাগানের মজদুর রেশন থেকে বঞ্চিত হবে সে পরিবার পরিচালনা করতে দুঃখিত একটা দুরবস্থার মধ্যে পড়বে কি চাচ্ছেন আপনার আমরা চাচ্ছি খুব তাড়াতাড়ি রাস্তাটা খোলা হোক এবং আগামী দিনে রাস্তাটা ফাইনাল